দুর্গা উৎসব সামনে রেখে যুক্তরাষ্ট্রের মিশিগানে শুরু হয়েছে মেলা। সনাতন ধর্মাবলম্বীরা পুজোতে সুলভ মূল্যে পছন্দ মতো কেনাকাটা করতে মিশিগানে কালীবাড়ি মন্দিরের আয়োজনে দুর্গা পূজা মেলায় ভিড় করছেন। যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জুয়েল খানের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন শহরের কালীবাড়ি মন্দিরে পয়লা অক্টোবর রোববার থেকে শুরু হয়েছে দুর্গাপূজা মেলা। পুজোতে পছন্দের শাড়ি গহনা আর প্রসাধন সামগ্রী কিনতে কালীবাড়ি মন্দিরের হলরুমে ভিড় করেন নারী পুরুষ ও শিশুরা। প্রবাসীর ব্যস্ত জীবনে একই ছাদের নিচে একাধিক দোকানে যাচাই বাছাই করে পছন্দের জিনিস কেনাকাটা করে সন্তুষ্টি প্রকাশ করেন ক্রেতা বিক্রেতারা। মেলার আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আয়োজকরা জানান বিস্তারিত। এই মেলাটাতে আমরা করেছি এই জন্য যে আমাদের যারা যারা মেয়েরা আছে বাসার থেকে এই এই জিনিসটা করছে একটা সাইড বিজনেস হিসাবে, তাদেরকে একটু এটা করা। সেকেন্ডলি হচ্ছে আমাদের যে মেইন কমিউনিটি গিভ দেম দ্যান অপরচুনিটি যে কম সময়ে যাতে একটা বেশি সিলেকশন করতে পারে উইথ এ বেটার প্রাইস। দুর্গাপূজার মেলায় বন্ধু পরিজনকে পাশে পেয়ে খুশি প্রবাসীরা। নিবিড় আমিন, নিউজ 24।